আসসালামু আলাইকুম দর্শক, আজকে 17 সেপ্টেম্বর 2024 আপনাদেরকে খড়খড়ি পেয়ারা বাজারে নিয়ে এসেছি। আপনাদেরকে পেয়ারার দরদাম এবং কোয়ালিটিগুলো জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভাই, পেয়ারা বাজার কি আজকে? পেয়ারার বাজার ভাই বিভিন্ন রকমের, যেমন 2000, 1800, 1900 এরকম। তাই? আচ্ছা আচ্ছা, এটা তো আপনার পেয়ারা নাকি? জি। কি পেয়ারা ভাই, এটা কি জাতের পেয়ারা? এটা গোল্ডেন এইট। গোল্ডেন এইট, এটা খাতে আসলে কি মিষ্টি? হ্যাঁ জি, মিষ্টি। আপনি এখন খেয়ে টেস্ট করে দেখুন। না না, আচ্ছা আচ্ছা, এটা কি দাম বলছে ভাই? 1900 পর্যন্ত সর্বোচ্চ দাম বলেছে। এটা দর্শক দেখতে পাচ্ছেন 1900 টাকা কিন্তু দাম হাঁকানো হয়েছে এই গোল্ডেন এইট জাতের পেয়ারাটি। এটা কিন্তু অনেক সুমিষ্ট পেয়ারা, আর পেয়ারাটা কোনো ধরনের পোকা টোকা কিছু নাই যেমনটি দেখা যাচ্ছে। আর এই ধরনের পেয়ারা আপনারা দেখতে পাচ্ছেন যে বস্তাতে করে কিন্তু খড়খড়ি বাজারে পেয়ারাগুলো নিয়ে আসা হয়, এবং ভোর থেকে 8টা 9টা পর্যন্ত পেয়ারাগুলো পাওয়া যায়। ভাই, এই বাজারটা কি কখন থেকে শুরু হয়? এই বাজারটা এটা ভোর রাত থেকে শুরু হয়। ভোর রাত থেকে শুরু, আর শেষ কয়টায়? শেষ কখন? শেষ 10টা 11টা নাগাদ শেষ হয়। 10টা 11টা নাগাদ শেষ হয়। আচ্ছা, এই বাজারে পেয়ারার পাশাপাশি আর কি কি পাওয়া যায়? পেয়ারার সঙ্গে যে বিভিন্ন রকমের সবজি ফলমূল পাওয়া যায়, সবকিছু পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, তো দর্শক গোল্ডেন এইট যাদের পেয়ারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ভাই কিন্তু এখনো দেয়নি, 1900 টাকা দাম বলা হয়েছে। ভাই, কত হলে আপনি দিবেন এরকম? আমি পুরো 2000 হলে দিতে চাচ্ছি, কিন্তু কাস্টমার অনেক রকম দাম বলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ভাই, খড়খড়ি কোন জায়গা থেকে আসছেন, কোন গ্রাম? আমি মারিয়া বটতলা মোড়। মারিয়া বটতলা মোড়, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম দাদা, পেয়ারা নিয়ে আসছেন? আচ্ছা আচ্ছা, কি পেয়ারা আছে সাইডে? তাহলে এটি কি বিক্রি হয়ে গেছে নাকি? কত দামে বিক্রি হলো? 1950। আচ্ছা আচ্ছা, তো দর্শক এই পেয়ারাটা দেখতে পেলেন, ওটা কিন্তু 1950 টাকায় বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, ভালো আছেন? পেয়ারা নিয়ে আসছেন নাকি আপনি? 1800। কি পেয়ারা? ভালো, বড়? লম্বা সাইজ? লম্বা সাইজ না? দেখতে পাচ্ছেন এটা অনেক ভালো কোয়ালিটির, আর এটা কিন্তু 1800 দাম বলা হয়েছে, ভাই কিন্তু দেয়নি। ভাই, এটা কি গোল্ডেন এইট? হ্যাঁ, গোল্ডেন এইট। না, গোল্ডেন এইট কি এরকম লম্বা লম্বা হয় না? গোল হয়, এটা আরো বড় হবে। এটা আরো বড় হবে, বড় হলে গোল হবে। আচ্ছা আচ্ছা, দর্শক গোল্ডেন এইট জাতের পেয়ারাগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গোল হয়, তো একটু বড় যখন হবে তখন কিন্তু গোল হয়ে যাবে, তো যে কারণে আপনারা এই গোল্ডেন এইট পেয়ারাগুলো সংগ্রহ করতে পারবেন। আর এটা কিন্তু অনেক মিষ্টি পেয়ারা। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পেয়ারার গাড়িগুলো কিন্তু এখনো ঢুকছে। দর্শক দেখতে পাচ্ছেন পেয়ারা গাড়িগুলো থেকে কিন্তু পেয়ারাগুলো নামানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল বড় পেয়ারা বিক্রয়ের যে লাইনটা রয়েছে এই রাস্তার ধার দিয়ে, সেটা আপনাদেরকে দেখানো হবে এবং পেয়ারার দরদামগুলো দেখানো হবে। চাচা, পেয়ারা এটি আপনার নাকি? ছোটো সাইজ, কী দাম বলছে এটি? ঠিক নাই। আচ্ছা, কত কত দাম বলছে?
দর্শক অনেক ছোট সাইজের পেয়ারা দেখতে পাচ্ছেন, তাহলে মিষ্টি হবে চাষা এগুলা ছোট গুলো হওয়া লাগে। তার মানে কি বাগান কি আগের বাগান নাকি পুরাতন বাগান? দর্শক দেখতে পাচ্ছেন ছোট জাতের পেয়ারা, তারপরেও কিন্তু মিষ্টি হবে, এটাও কিন্তু 1700-1800 এরকম দাম বলছে। এদিকেও আপনারা পেয়ারাগুলো দেখতে পাচ্ছেন, ভাই কি দাম বলছে? 1700। এটা এটা কি জাতের? এটাও গোল্ডেন এইট। আচ্ছা আচ্ছা, আসলে কি কি জাতের পেয়ারা পাওয়া যায় আপনার জানা মতে? তিন চার রকমের না? ভাই কি দাম বলছে? দাম দেখি 2700-1700। 2700-1700 একটু বেশি কম বেশি হয়ে যাচ্ছে মনে হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন যে পেয়ারার বাজার, এটা কিন্তু খড়খড়ি বাজার। দাম কি একটু কমেছে ভাই পেয়ারার নাকি? মানে বৃষ্টি টিষ্টির কারণে একটু দাম কম মনে হচ্ছে, আর হঠাৎ করে আজকে তো অনেক পেয়ারা দেখছি বাজারে। দর্শক দেখতে পাচ্ছেন প্রায় একই রকম দাম বলা হচ্ছে পেয়ারাগুলো, যে পরিমাণ পেয়ারা দেখছি তাতে হয়তো পেয়ারার দাম কমতেও পারে। সালাম আলাইকুম ভাই, পেয়ারা নিয়ে আসছেন? পেয়ারা বাজার কি আজকে? 16-18-2000। আচ্ছা আচ্ছা, এটা কি জাতের পেয়ারা আছে স্যার? এইট পেয়ারাই তো বেশি দেখছি বাজারে। গোল্ডেন এইট চলে বেশি না, অন্য পেয়ারা হাইপার বড় কিন্তু ধরে কম, তো ঘুরে বেশি ওই কারণে ওইটা ইয়া কম। আচ্ছা আচ্ছা, থ্রি মালটা ধরেন যে ওই 2 বছর পরে দাগ পড়ে যায় ধরেন, থ্রি আর ওই গোল্ডেন এইট ধরেন যে প্রায় এরকমই কালার থাকে যায়, এই কারণে এরকমই তো মানে ফার্স্ট টু লাস্ট এরকমই কালার থাকবে না? আবার মানে চালানটা সবসময় আসে, চালানটা সবসময় আসে। তো দর্শক, গোল্ডেন এইট যাদের পেয়ারাগুলো আসলে কেন বাজারে বেশি পাওয়া যাচ্ছে বা এটা কেন করছে চাষিরা সেটা আপনারা জানতে পাচ্ছেন। এটা ধরেও বেশি আর এটা কিছু কয়েক বছর পরে যে দাগ হয় সেটাও হয় না, আর এটা কিন্তু খেতেও মিষ্টি, যে কারণে আপনারা এই পেয়ারাগুলো নিতে পারবেন। আর আপনারা দেখতে পাচ্ছেন যে পেয়ারার পাইকারি বাজার, এটা কিন্তু খড়খড়ি বাজার, সকাল থেকে 8টা-9টা পর্যন্ত পাইকারি আপনারা কিনতে পারবেন। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ফ্রেশ কেমিক্যাল মুক্ত পেয়ারা নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।